বাড়িতে ফিরল অপহৃত নাবালক ফয়সাল আহমেদ। বুধবার দুপুর দুই ঘটিকা সময় নগর সীমান্ত দিয়ে দুই দেশের প্রশাসনের পক্ষ থেকে পতাকা মিটিং শেষ করে অপহৃত নাবালক ফয়সালকে প্রথমে বাংলাদেশের বিজিবি, ভারতের বিএসএফ জওয়ানদের হাতে পরবর্তী সময়ে তার পিতার কাছে তুলে দেয়। ফয়সালকে পেয়ে তার পিতামাতা দারুণ খুশি। গত 31 জুলাই সকাল 10 ঘটিকার সময় ভারতের বাগবের গ্রাম পঞ্চায়েতের নজরপোড়া এলাকার আবুল কালামের বাড়িতে বাংলাদেশের নাসির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী 1,20,00,000 টাকার সোনার বিস্কুটের বিষয় নিয়ে 20-30 জনের একটি মাদক ব্যবসায়ী টিম হামলা চালিয়ে আবুল কালামের নাবালক ছেলে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ফয়সাল আহমেদকে বাংলাদেশের মাদক আখড়ায় নিয়ে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর তার পিতামাতা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে সংবাদ মাধ্যমের সহযোগিতায় শেষ পর্যন্ত 26 দিন পরে বুধবার পতাকা মিটিং করে ভারতে তুলে দেয়। জানা গেছে, এই পতাকা মিটিং দুপুর 1 ঘটিকায় হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে বিজিবি বিলম্ব হওয়ার কারণে 2 ঘটিকার সময় ভারতের সীমান্তরক্ষী, বাংলাদেশের বর্ডার গার্ড সহ কলম চৌড়া থানার পুলিশের উপস্থিতিতে এই পতাকা মিটিং সংঘটিত হয়। তাছাড়া উপস্থিত ছিলেন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গিয়াস উদ্দিন সহ বাগবের গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাংলাদেশের বর্ডার গার্ড থেকে 6 জনের সীমান্তরক্ষীরা ছিলেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ডের প্রধান হিসেবে ছিলেন শঙ্কু চাইল, বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার আব্দুল রশিদ। অপরদিকে ভারতের সীমান্তরক্ষী হিসেবে ছিলেন 6 জওয়ান সহ বক্সনগর বিওপির কমান্ডার এ কে পান্ত। কে নিয়েছিল তোমাকে? কেন নিয়েছিল? কবে নিয়েছিল? কতদিন তুমি এখানে ছিলাম? তোমার নিয়ে কি কি করছে একটু বলো তো। আমাকে নিয়ে ওই পাবনা ছিলাম 4 দিন, তারপর পাবনা থেকে আবার ঢাকা নিয়ে আসছে, ওখানে ছিলাম 4 দিন, তো তারপর আমার কুমিল্লা নিয়ে এসে কুমিল্লা থেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।